সিরাজগঞ্জের কাউন্সিলর তরিকুল খুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ 80 জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার এক। সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিজয়ী কাউন্সিলর তরিকুল ইসলাম খান খুনের ঘটনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন বুদ্দিন সহ জ্ঞাত অজ্ঞাত 80 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহারনামীয় 27 নম্বর আসামি স্বপন ব্যাপারীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত স্বপন ব্যাপারী টাঙ্গাইল জেলা সদরের ব্যাপারীপাড়া দেলদুয়ার রোড এলাকার মৃত জয়নাল ব্যাপারীর ছেলে। এর আগে রোববার রাতে নিহত তরিকুলের ছেলে ইকরামুল হাসান হৃদয় বাদী হয়ে 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন, তার 3 ভাই 2 ছেলেসহ 32 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 40 থেকে 50 জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বাহাউদ্দিন ফারুকি জানান, নিহতের ছেলে বাদী হয়ে রোববার রাতে মামলা দায়ের করেছেন। আমরা মামলার 27 নম্বর আসামিকে গ্রেফতার করেছি, বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।